সুধীমণ্ডলী স্বাগত জানাচ্ছি কুইক কনজিউমার ফুড জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কালে কালে যুগে যুগে বাঙালির চেতনা জুড়ে প্রবলভাবে বিরাজমান। রবীন্দ্র জন্ম জয়ন্তীতে আমরা স্মরণ করি বিশ্বকবিকে, বিশ্বকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। রবির আলোয় কেবল বাংলা সাহিত্য নয়, বাঙালির জীবন, বাংলার বাঙালির সমাজও সমানভাবে আলোকিত। আমরা রবীন্দ্র চর্চার বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন অতিথি। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন লেখক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আপনাকেও স্বাগত। আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিচার বিভাগ ও গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী, 15তম অধিবেশনের সমাপ্তি। বিনিয়োগকারীদের এক কেন্দ্রে সব সেবা দিতে মন্ত্রিসভায় ওয়ান স্টপ সার্ভিস আইন অনুমোদন, পরিচালকদের স্বার্থে ব্যাংক আইন সংশোধন। জন্ম জয়ন্তীতে দেশ জুড়ে বিশ্বকবিকে স্মরণ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে রবীন্দ্র চর্চা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। রোজার মাসে অফিস সময় 9টা থেকে 3:30, এখনই অস্থির নিত্য পণ্যের বাজার, কেজিতে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে 30 টাকা। এবং দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়া, পরবর্তী শুনানি 15 মে, আমলাতন্ত্র দুর্নীতি প্রতিরোধে বড় বাঁধা বললেন দুদক চেয়ারম্যান। শিরোনামগুলো দেখছিলাম। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে 7 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে গতকাল থেকে নওগাঁর প্রতিসরে কবির স্মৃতি বিজড়িত স্থান, এবং সেখানে রাষ্ট্রপতি এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন, রাষ্ট্রপতি বক্তব্য রেখেছেন। আমি রাষ্ট্রপতির বক্তব্যের যে অংশটুকু আমাদের শিরোনামে দেখানো হলো আমি সেখান থেকে শুরু করতে চাই, যে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র চর্চা কেন প্রয়োজন, রবীন্দ্র চর্চা যুগে যুগে কালে কালে হয়ে আসছে এবং বিভিন্ন সময়ে বাঙালির চেতনা এই জায়গাটিতে আবার বাধাও এসেছে। বাঙালির মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা রবীন্দ্র চর্চায় বাধা দিয়েছে, রবীন্দ্রনাথকেই নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এখনও কোনো কোনো সময় রবীন্দ্রনাথের রবীন্দ্র দর্শন আদর্শগুলো নিয়েও প্রশ্ন ওঠে। রবীন্দ্র চর্চা আমাদের, রাষ্ট্রপতি বলেছেন যে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, আমাদের যে বর্তমান যে সমস্যা বারবার সামনে আসছে, সেই জঙ্গিবাদ, এগুলো থেকে মুক্তির উপায় রবীন্দ্র চর্চা বাড়ানো, কেন, কিভাবে? অনেকগুলো প্রেক্ষাপট তুলে আনলেন আপনি আমার প্রশ্নের উত্তর তৈরি করবার জন্যে। তো প্রথমে শেষ কথা দিয়ে শুরু করি, রবীন্দ্রনাথ জরুরি। বাংলা টিভিতে যখন কাজ করছিলাম তখন একবার একটি মন্তব্য করেছিলাম যে রবীন্দ্রনাথ বাঙালির স্থায়ী ঠিকানা। এখন এতদিন পরে আরও উপলব্ধির গভীরতায় পৌঁছে মনে হচ্ছে শুধু বাঙালি বললে বোধহয় রবীন্দ্রনাথকে আমি খণ্ডিত করে ফেলি। আমি বলব মানুষের স্থায়ী ঠিকানা, কারণ মানুষের মনুষ্যত্বের উদ্বোধন এই নিয়ে তো রবীন্দ্রনাথের সারাটি জীবনের কাজ ছিল। 80 বছরের মধ্যে 72 বছরে লিখেছেন, ভেবেছেন, উপহার দিয়েছেন অসংখ্য লেখা, কত যে লিখেছেন, জীবনের কোনো পর্ব কোনো পর্যায়ে বাদ পড়ে না যেখানে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয় না। এবং 7,500 নাকি তার শুধু ব্যক্তিগত চিঠি, সেগুলো সংকলিত হবে, সব হয়তো পাবে না, কত কি যে লিখে গেছেন। তো সেই রবীন্দ্রনাথের যতই কিছু লিখুন, যত কিছু ভাবুন, আর একটা পরিশ্রমী মানুষ ছিলেন, কিন্তু তার এই যে অর্জন, এই কৃতি, সেটি তো এমনিতে হয়নি। আমরা তো জানি তার জীবনযাত্রার যে যাপিত জীবনের যে ছকটি বড্ড কঠিন ছিল। ভোর 4টে উঠতেন, স্নান করতেন, এক কাপ চা খেয়ে লিখতে বসতেন, সারাদিন ভাগ করা ছিল কখন লিখবেন কখন খাবেন, 11টায় দুপুরের খাবার খেয়ে নিতেন, রাতের খাবার সন্ধ্যে 7টায়। এটা অনেকটা ইউরোপীয় কায়দায় খেয়ে নেওয়া সব কিছু, কিন্তু দুপুরে ঘুমাতেন না, অবসর নিতেন না, কিন্তু কাজ করতেন। তো যে যার ফলে এত কিছু পেয়েছে, কিন্তু মূল কথাটা কি যে
মানুষ। তিনি সবসময় এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সাম্প্রদায়িকতা বা ধর্মান্ধতা লড়তে হলে রবীন্দ্রনাথের পাঠ জরুরি, আমি সেজন্য জরুরি দিয়ে শুরু করেছিলাম। আপনার প্রশ্নে আরেকটি প্রেক্ষাপট হল যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা বিশেষ মহল সবসময় তৎপর থেকেছে, পাকিস্তানি আমলে আমাদের অভিজ্ঞতা আছে। আর রবীন্দ্রনাথের ছোটবেলা থেকে যখন কবিতা লিখতে শুরু করেছেন তখন পড়োশিরা অনেক সময় বিদ্রুপ করে বলতো ঠাকুরবাড়ির রবিও আবার কবি, কিন্তু এই কবি যে রবি হয়ে উঠবে একদিন তা দুর্মুখেরা ভাবতে পারেনি, তাই হয়েছেন তিনি। তো এখন দেখুন, 1961 কথা মনে আছে, তখন আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র, অষ্টম শ্রেণীতে। তখন বেশ মনে আছে যে শোরগোল শুরু হলো রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালন করতে হবে স্কুলে, বগুড়া জেলা স্কুলে ছোট একটা কমিটিও হলো। তারপরে হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে এই কোনো অনুষ্ঠান করা যাবে না। খোঁজ খবর করে দেখলাম যে ঢাকাতেও একটা উদ্যোগ চলছিল, সারা বাংলাদেশে উদ্যোগ চলছিল, সারা বিশ্বেই উদ্যোগ চলছিল, কিন্তু পাকিস্তান সরকারের একটা নিষেধাজ্ঞা যে রবীন্দ্রনাথ ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, এমন সব কথা দৈনিক আজাদ পত্রিকায় লেখা শুরু হলো। কিন্তু তার প্রতিবাদ হলো, প্রতিবাদ করলেন বেশ কজন মানুষ, যার নেতৃত্বে ছিলেন আজকের সঞ্জিদা খাতুন, বিচারপতি এস এম মুর্শেদ, আরও অনেকেই ছিলেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। তারা প্রতিবাদ করে এক সপ্তাহব্যাপী রবীন্দ্রসঙ্গীত সম্মেলন করলেন। আরও হলো 67-তে এসে সরাসরি রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে দেওয়া হলো। তখন ঢাকা বেতারের কর্মীরা কিন্তু প্রতিবাদ করেছেন, আমাদের প্রগতিশীল মানুষেরও তো করার কথা আছেই, রবীন্দ্রসঙ্গীত আমরা গেয়েছি, আমাদেরকে কখনোই নিরস্ত করা যায়নি। তবে 67-তে একটা মজার ঘটনা ঘটেছিল, আজকে নতুন প্রজন্মের জানা দরকার। ওই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন আইব খানের বশংবদ মনেম খান, তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হাইকে ডেকে নিয়ে বললেন যে অধ্যাপক সাহেবরা আপনারা কি করেন, রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না আপনারা? তো অধ্যাপক হাই এসে বলেছিলেন যে হ্যাঁ আমরা লিখতে পারি, কিন্তু আমি লিখলে সেটা হবে হাই সঙ্গীত। তো পাকিস্তানের শাসক বর্গের মস্তিষ্ক যে কি পরিমাণ অনুর্বর ছিল তার একটি প্রমাণ মনেম খানের মতো একজন শাসক যে রবীন্দ্রসঙ্গীত লিখতে বলছে আর কি। এটা অনেকটা ওই যে আমাদের খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকরের সময়কালে রিদ্দার যুদ্ধ, যে ভণ্ড নবীর উৎপাত শুরু হয়েছিল এবং তার সব কোরআন শরীফ তৈরি করে ফেলছিল আর কি। তো ওই কথাটা বোধ হয় মনেম খানের মনে ছিল, সেই জন্যে রবীন্দ্রসঙ্গীত বানাতেও বলেছিল আর কি। রবীন্দ্রসঙ্গীতকে বাদ দেওয়া যায়নি। রবীন্দ্রনাথ শুধু বাঙালির নয়, রবীন্দ্রনাথ সারা বিশ্বের, সারা বিশ্বের মানবতার। মনে রাখতে হবে পৃথিবীর আর অন্য কোনো কবির নামের আগে এই অভিধাটা জোড়ে নেই বিশ্বকবি। এবং তিনি যত দেশে গেছেন সব দেশের মানুষ সেভাবেই তাকে বরণ করে নিয়েছে। সেই জন্য আজকে মনুষ্যত্বের উদ্বোধন করতে হলে রবীন্দ্র পাঠ অত্যন্ত জরুরি। ধন্যবাদ। যে রবীন্দ্র চর্চার কথা বারবার আলোচিত হচ্ছে, রবীন্দ্রনাথের সৃষ্টি যে সম্ভার বিশাল, রবীন্দ্রনাথ লড়াই করেননি অস্ত্র হাতে, কিন্তু তার হাতে ছিল কলম, তিনি লেখনের দ্বারা বাঙালির চেতনাকে শানিত করেছেন। তার এই সৃষ্টি কেন কখনো কখনো আমার বাঙালির চেতনার বিরোধী যারা তাদের এত ভয় রবীন্দ্রনাথের লেখনের? আপনাকে ধন্যবাদ। আচার্য জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখেছিলেন, গুরুদেব তোমার দিকে তাকিয়ে আমাদের বিস্ময়ের কোনো সীমা নেই। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এতক্ষণ যা বললেন, দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছে রবীন্দ্রনাথ কি বিশাল সমুদ্রের একটি নাম, এবং রবীন্দ্রনাথ অনেক কারণেই আমাদের কাছে জরুরি, এবং অনেক অনেক কারণে জরুরি।
রবীন্দ্রনাথ জরুরি থাকবেনও। এবং তিনি কেবল শুধু মহৎ নয়, তিনি কিন্তু বৃহত। এবং তিনি যে এই যে আপনি যে কথাটি উল্লেখ করলেন, এই যে রবীন্দ্রনাথ আমাদেরকে কী শিখিয়েছে, রবীন্দ্রনাথ তার গানে বলছেন, তোরে আপন জনে ছাড়বে তোরে ভাবনা করা চলবে না, শুনে তোমার মুখের বাণী আসবে ফিরে বনের প্রাণী, হয়তো তোমার নিজের ঘরে পাষাণ হৃদয় গলবে না। এই যে রবীন্দ্রনাথ যে চর্চার কথা রাষ্ট্রপতি বলছেন, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি বলছেন, মহামান্য রাষ্ট্রপতি বলছেন, এটা এমন জরুরি যে আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুঝেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুঝেছেন জাতীয় কবি কাজী নজরুল। 1922-21 সালে জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং কাজী নজরুল ইসলাম দুইজন তারা ট্রেন যোগে কলকাতার থেকে যাচ্ছেন বোলপুরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ সঙ্গে দেখা করতে, এবং পুরো সোয়া দুই ঘন্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের একটির পর একটি কবিতা এবং গান মুখস্থ বলছেন। এবং জাতীয় কবি কাজী নজরুলের খুব আকাঙ্ক্ষা ছিল রবীন্দ্রনাথের কাছে, যে বলছেন যে আপনার পদযুগল আমার নিজের কোলের উপরে রাখতে চায়। রবীন্দ্রনাথ খুবই অস্বস্তি বোধ করেছেন, তা এক পর্যায়ে খেপে যেয়ে বলছেন কাজী নজরুল, কেননা সম্পর্কের সেই জায়গাটা ছিল, যে আমার মাঝে মাঝে মনে হয় আপনার একটি লাঠির বাড়ি মেরে আপনার মাথাটা ফাটিয়ে ফেলি, আপনাকে শেষ করে দিই। বলে কেন? বলে তাহলে আপনার এই ছবির সাথে আমার ছবিটা সারা পৃথিবীতে শোভা পাবে। এবং এই যে রবীন্দ্রনাথ যখন বসে আছেন জোড়াসাঁকোর বাড়িতে, হঠাৎ করে চিৎকার শুনছেন, জাতীয় কবি কাজী নজরুল আসছেন এবং চিৎকার করতে করতে ঢুকছেন, যে গুরুদেব আমার কিচ্ছু ভালো লাগছে না, এই যে ভেদাভেদ, এই যে রক্তারক্তি, এই যে জাতিভেদ, আমার কোনো কিছু ভালো লাগে না। তখন রবীন্দ্রনাথ একটু শান্ত করবার জন্য বলছেন, ওরে পাগলা, তুই তো বাইরের ন্যাসটা কাটতে বলছিস, ভিতরের ন্যাসটা কাটবি কেমনে? এই যে আপনি বললেন না প্রতিবাদ কি শিখিয়েছেন, তিনি ভিতরের ন্যাসটা কাটতে বলেছেন। এবং এই যে রবীন্দ্রনাথ নিয়ে যে নানান রকম তার বেঁচে থাকা অবস্থায় নানান ধরনের তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছে 1961 সালে হয়েছে, 67 সালে হয়েছে, এবং কোনো কোনো সময় বঙ্গবন্ধু মৃত্যুর পরেও কিন্তু রবীন্দ্র চর্চা কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। এবং বাংলাদেশে মাঝে মাঝেও এমন একটা রাজনীতির গোলমেলে মাস্তার মধ্যে এটা কিন্তু উকি ঝুঁকি মারে, মনে হয় যেন রবীন্দ্রনাথ সেই আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার চক্রান্ত করা হচ্ছে, হারানোর চক্রান্ত হচ্ছে। আমাদের জাতীয় সঙ্গীত বদলানোর প্রস্তাব হয়েছিল যেহেতু রবীন্দ্রনাথের রচনা, এক পর্যায়ে তো গত কিছুদিন আগে। এবং আপনি তো শিখিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং এই যে মার কথা বলছেন, এই যে দেশ মাতৃকার কথা বলছেন, আবার বলছেন তোমার বদন খালি মলিন হনে আমি নয়ন জলে ভাসি, এই যে বোধের যে জায়গাটি, আমরা আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত রবীন্দ্র জাতীয় সঙ্গীতকে আমরা অবশ্য করণীয় করতে পারিনি, আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মাদ্রাসা বলি আর কওমি মাদ্রাসা তো বাদে দিলাম, আমরা এখনো পর্যন্ত সেই জায়গাটা আসতে পারিনি। আপনি দেখেন রবীন্দ্রনাথ নিয়ে ষড়যন্ত্র কতখানি হয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় এসে আমি একটি মেধাবী সন্তান ছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমার অনেক শিক্ষকের কাছে শুনেছি রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির বিরোধিতা করেছিলেন, এবং যুক্তি দিয়েছিলেন যে 1922-12 সালে 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে একটি জনসভা হয়েছিল, সেই জনসভাইটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করবার জন্যে, যে পূর্ববঙ্গের অশিক্ষিত মুসলিমরা কী লেখাপড়া করবে, ওখানে কেন বিশ্ববিদ্যালয় হবে, ব্যাপারটি এরকম ছিল, হয়তো এরকম একটি সভা হয়েছিল। কিন্তু আপনি যদি তথ্য ঘেঁটে দেখেন, দেখবেন যে রবীন্দ্রনাথ ওই সময় 19শে মার্চ থেকে এপ্রিলের 22 তারিখ পর্যন্ত তিনি শিলাইদহে অবস্থান করছেন, অর্থাৎ 27শে মার্চ কিংবা 28শে মার্চে রবীন্দ্রনাথের কিন্তু কলকাতায় থাকার কোনো সুযোগ নাই। এই যে তার বিরুদ্ধে বিভ্রান্তিগুলো সবসময় ছড়ানো হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ বারবার জেগে উঠেছেন। এবং সবচেয়ে বড় জিনিস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নৈতিকতাকে রুচিতে পরিণত করেছিলেন, এবং তিনি নীতিবোধের যে শিক্ষা দিয়েছেন এটা খুব বেশি আমাদের পাঠ্য হওয়া উচিত। মহামান্য রাষ্ট্রপতি
সেই কথাটি বলে এবং যেমন প্রতিশরে এবার যে জাতীয় পর্যায়ের যে অনুষ্ঠানটি গতকাল হলো আপনার এটা হচ্ছে প্রতিশরে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানেন আমরা বাংলাদেশে তিনি দীর্ঘকাল বসবাস করেছেন তৎকালীন পূর্ববঙ্গে শাহজাদপুরে ছিলেন শিলাধরেতে টানা দশ বছরের অবস্থান করেছেন এবং এই প্রতিশরেই রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি বিপ্লবের শুরু করেছেন তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কৃষিবিদ্যায় উচ্চশিক্ষার জন্য ওই সময় যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন তিনি কত বড় আধুনিক ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন ট্রাক্টর চালিয়েছেন কৃষকদের ভিতরে এই শব্দ দেখবার জন্য এবং এই ট্রাক্টর দেখবার জন্য হাজার হাজার কৃষক সমবেত হয়েছিলেন এবং রবীন্দ্রনাথ একটা কথা বারবার বলতেন যে একলা মানুষ অনেক বোকা মানুষ যখন একত্রিত হয় তখন সে শক্তিতে পরিণত হয় বারবার তিনি বলতেন যে একা খেলে পেট ভরে সকলকে মিলে খেলে আত্মীয়তা বাড়ে তিনি আধুনিক ভুট্টা চাষের সূচনা করেছেন তিনি আজকের যে ক্ষুদ্র ঋণের কথা আমরা বলি আমরা ক্ষুদ্র ঋণের যারা নিয়ে কথাবার্তা বলেন কাজ করেন তারা নোবেল পুরস্কার পর্যন্ত নিয়ে আসেন এই ক্ষুদ্র ঋণ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন এই প্রতিশরে নোবেল পুরস্কারের অর্থ তিনি এখানে ব্যয় করেছিলেন এবং কৃষকদের জন্যে তিনি যে তার ভাবনা চিন্তা এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ ১৯৩৭ সালে প্রতিশরে আসেন এবং প্রতিশরে তিনি যখন তাকে যখন বিদায় জানানো হয় একজন বয়োবৃদ্ধ ৮২ বছরের একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে জড়িয়ে ধরে আর ছাড়তে চাননি যে আপনি এখান আমাদের ছেড়ে চলে যাবেন আমাদের তো ভালোবাসা রইল না রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরী বলছেন যে এই সাম্প্রদায়িকতার এই যে সারা পৃথিবীতে যে পরিস্থিতি হচ্ছে এর মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি অনন্য সাধারণ উদাহরণ তিনি বলছেন তার প্রমথ চৌধুরীর লেখায় সারার ভালো বলতে পারবেন লিখছেন শাহাদের হাত থেকে শেখদেরকে তিনি রক্ষা করবার ব্রত নিয়েছিলেন এবং তিনি যখন প্রথম শিলাইদহয় আসেন শিলাইদহয়ে তিনি জমিদারি কাছারিতে যখন প্রথম দিন এসে দেখেন যে ব্রাহ্মণদের বসার একটি আলাদা জায়গা ব্যবস্থা শূদ্রদের আলাদা ব্যবস্থা মুসলমানদের যে আলাদা ব্যবস্থা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি একসাথে ওদের সাথে আমি বসতে পারি তাহলে আমি এই জমিদারি অবস্থায় বসবো না আমি বসবো না এই যে সবসময় কিন্তু তিনি কিন্তু প্রত্যক্ষ রাজনীতি করেননি অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়েছেন মানুষ ছড়িয়েছেন এবং কিন্তু রাজনীতির দীক্ষাটি কিন্তু ঠিক মতো দিয়েছেন এবং এই যে দেখেন আজকে যেটা বলা হয় ১৯০৫ সালে এন্টি সার্কুলার সোসাইটি যেটা কিন্তু ছাত্র রাজনীতির শুরু কিন্তু ওই এন্টি সার্কুলার সোসাইটি কি ছিল তখনকার ব্রিটিশদের যে শিক্ষা সচিব কার্লাইল তিনি একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন যে যারা এই আপনার দেশমাতৃকার সেবায় অংশগ্রহণ করবে স্বদেশী আন্দোলনে যারা যোগ দেবে তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে এর প্রতিবাদে এন্টি সার্কুলার সোসাইটি হয়েছিল বরিশালে অশ্বিনী কুমার দত্ত ব্যারিস্টার রসুল বিপিন চন্দ্র পাল তারা এই উদ্যোগ গ্রহণ করে কলকাতায় ওই সময়ে ৫০০০ ছাত্রের সমাবেশ করেছিলেন এবং প্রথম অধিবেশনের পৌরোহিত্য করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় কিন্তু রুখে দাঁড়িয়েছেন জালনাওয়ালাবাগের ঘটনা তো আমরা জানি ১৯১৯ সালে ২৯শে এপ্রিল তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করলেন এবং তিনি যে ভাষায় তিনি পত্র লিখেছিলেন যদি আন্তর্জাতিক সমর্থন তার প্রতি না থাকতো এবং তার যদি ভাবমূর্তি সারা বিশ্বে এরকম না থাকতো আমার ধারণা ব্রিটিশ সরকার তাকে হয় গ্রেপ্তার করতো তাহলে না হলে তাকে হত্যা করতো এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল অনেক 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 ধন্যবাদ আমরা আলোচনায় আবার ফিরবো একটু বিরতি নেব প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর বিরতির পর আর একবার স্বাগত জিরো আওয়ারে আমরা আলোচনা করছিলাম রবীন্দ্র চর্চার রূপ নিয়ে বিরতির আগে সুভাষ সিংহ রায় একটি কথা বলেছেন যে রবীন্দ্রনাথের চর্চা এবং আমাদের রবীন্দ্রনাথের রচনা জাতীয় সঙ্গীত যেতে সেই জাতীয় সঙ্গীতও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বাধ্যতামূলকভাবে চর্চা করা হয় না মাদ্রাসাগুলোতে আরও অনেক দূর রবীন্দ্রনাথের এই যে বিশাল সৃষ্টি সম্ভার এটি নিয়ে হয়তো আলোচনা অপরন্ত আলোচনা হয়তো শেষ হবে না কিন্তু রবীন্দ্রনাথকে সেই ৬০-এর দশকে যেমন নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে এখনও কি হচ্ছে না
রবীন্দ্রনাথের আমরা যদি একেবারেই সাম্প্রতিক সময়ের দিকে নজর দিই, যে রবীন্দ্রনাথের রচনা পাঠ্য বই থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, আপনি কি বলবেন? রবীন্দ্রনাথকে নিয়ে তার নৈকট্যে যাবার জন্য কথা বলার মানুষ ক্রমেই বাড়ছে। পৃথিবীর জনসংখ্যা যত বাড়বে, রবীন্দ্র ভক্ত, রবীন্দ্র অনুসন্ধিৎসুর সংখ্যা বাড়বে। একই সমান্তরালে বা বিপরীতে রবীন্দ্র বিরোধী সংখ্যাও বাড়বে। তবে বাংলাদেশে, এখন স্বাধীন বাংলাদেশে, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা যাবে না আর কি। কারণ রবীন্দ্রনাথ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছেন, কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে রবীন্দ্রনাথ উচ্চারিত হন না। রবীন্দ্রনাথ উচ্চারিত হওয়ার মধ্যে দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা তো উচ্চারণ করে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে উচ্চারণ করি। কওমি মাদ্রাসার কোনো প্রতিষ্ঠানেই প্রায় 14,000-এর মতো কওমি মাদ্রাসা আছে। কেউ কেউ বলেন 15,000, কেউ বলে 19,000, 20,000 অনেক সংখ্যা বলে। কারণ রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই এই প্রতিষ্ঠানটির উপরে। তারা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র তৈরি করে চলবার চেষ্টা করছে, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এবং আরও একটু বিপন্ন বিষয়ের ব্যাপার যে কওমি মাদ্রাসার শিক্ষা মাধ্যম কিন্তু উর্দু। কারণ মধ্য 19 শতকে মুসলমান নেতাদের একটা আবেগ ছিল উর্দু মুসলমানের ভাষা, কারণ আরবি হরফে লেখা হয়। আর সে কারণেই মোহাম্মদ আলী জিন্না রেসকোর্স এবং কার্জন হলে এসে বলে গিয়েছিলেন 48-এ যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মোহাম্মদ আলী জিন্নার মতো কৃতবিদ্ধ মানুষ ওই ইসলামী আবেগ বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক আবেগের উপরে নির্ভর করেছিলেন। অবশ্য তার মৃত্যুর 3 দিন আগে তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে তিনি স্বীকার করেছেন ভাষার প্রশ্নে তার সিদ্ধান্তটি ছিল ভুল, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। তো সেই উর্দু ভাষায় কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমি জানি না সরকারের কী অবস্থান হবে, তবে উর্দু ভাষায় হলে তো রবীন্দ্রনাথ পড়া যায় না। আর মানে তো বাংলা বাংলা ভাষা যদি পড়ানো না হয়, বাংলার সাহিত্য, সেই জায়গাটা বাংলার ইতিহাস বাংলায় পড়ানোর ক্ষেত্রেও তো একটা সমস্যা হয়ে গেল। কারণ আমাদের পাঠ্যপুস্তক বিভাগ বলে একটা বিভাগ আছে, যা যেখানে আমাদেরও মাঝে মধ্যে কাজ করতে যেতে হয়, খুব কষ্ট করেই কাজ করতে হয়। সেখানে অতি সম্প্রতি হেফাজতিকরণ, যদি বেশি কথা না বলি কম কথাই বলি, হেফাজতে যে সুপারিশ ছিল সেই অনুযায়ী সব অসাম্প্রদায়িক প্রগতিশীল এমনকি মানুষ লেখা, এমনকি রবীন্দ্রনাথও বাদ হয়ে গেছেন। তো স্বাধীন বাংলাদেশে আমি বলেছি রবীন্দ্রনাথ নিষিদ্ধ করা যাবে না, কিন্তু রবীন্দ্রনাথকে তো এড়িয়ে যাবার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। আর আমার কষ্টটা ওখানেই যে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষ সরকার রয়ে গেছে, যারা রবীন্দ্রনাথকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, বঙ্গবন্ধু এই জাতীয় সঙ্গীত নির্বাচন করে রবীন্দ্রনাথকে প্রতিষ্ঠা করেছেন বাঙালির অন্তরে, সেই দলের সরকার যখন ক্ষমতায়, তখন রবীন্দ্রনাথ কেন বাদ হয়ে যান পাঠ্যপুস্তক থেকে? পাঠ্যপুস্তকের এখন যে অবস্থা আর কি, যেগুলো পরিবর্তন হয়েছে, সেগুলো পড়ে যে প্রজন্ম গড়ে উঠবে, তাতে করে গোলাম আজম, মতিউর রহমান, নিজামি গড়ে উঠবে, সেখানে আর এক বঙ্গবন্ধু গড়ে উঠবে না, বা শেখ হাসিনাও গড়ে উঠবে না আর কি। এই যে স্যারের যে আশঙ্কা, একটি ভয়াবহ চিত্র যে পাঠ্যপুস্তক থেকে যদি আমরা রবীন্দ্রনাথকে নির্বাসনে পাঠাই, তাহলে ভবিষ্যতের প্রজন্ম কী হয়ে উঠবে, এবং তার একটি হতাশার জায়গা যে যেখানে বঙ্গবন্ধুর দল, বঙ্গবন্ধুর কন্যার সরকার এখন দেশে রয়েছে, সেই সময়ে এই ঘটনাটি কিভাবে ঘটল? আপনি নিশ্চয় লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত যখন পরিবেশন হন, তিনি কিন্তু পুরোটা জোরে জোরে গান প্রায় এবং অন্তর দিয়ে অনুভব করেন। আমরা অনেক ভদ্রলোকরা দেখি ওই জাতীয় সঙ্গীত গাবার সময় উঠে দাঁড়ায় না,
অনেক সময় দেখি যে তারা মোবাইলে কথা বলি, ইতস্তত বিক্ষিপ্ত গল্প গুজব, কিন্তু একনিষ্ঠভাবে যদি বাংলাদেশে একটিমাত্র মানুষও যদি এই জাতীয় সঙ্গীতকে মনের ভিতর থেকে গেয়ে থাকেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আরও কোটি কোটি মানুষ গান। এই অর্থই নয়, আমি শুধু বলছি এটা না, রবীন্দ্রনাথ কিন্তু যদি আমি বলি সবচেয়ে বড় তার যে বিষয়টি সেটা তার সৃষ্টিশীলতা, এবং এমন এত বড় সৃষ্টিশীল মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, আমি খুব গর্ব করে বলতে পারি, বাঙালি তো নয়। এবং দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি বঙ্গবন্ধু যে জাতীয় সঙ্গীত করবেন, ষাটের দশকে সঞ্জিদা খাতুন এবং জাহিদুর রহিমকে দেখলেই কিন্তু বলতেন যে আপনারা সকল অনুষ্ঠানেই প্রথমেই শুরু করবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত করব। এই যে ব্যাপারগুলি আপনি দেখেন, 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট লিখলেন, এবং তিনি কিন্তু খুব স্পষ্ট করে লিখলেন, আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন একদিন আসবে এই পূর্ব দিগন্ত থেকে। এস ওয়াজেদ আলী, তিনি তার মতন মনীষী, বাঙালির মনীষী, তিনি বলেছিলেন যে এমন একজন মানুষের জন্ম হবে যে এই বাঙালি জাতির পরিত্রাণকর্তা হিসেবে জন্ম লাভ করবে, এবং সকলে অনেকেই বিদগ্ধ জনরা বলেন সেই মানুষটি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। কিন্তু রবীন্দ্রনাথের সেই বিশাল সৃষ্টি সম্ভার যদি জানতে দেওয়া না হয়, অধ্যয়ন করতে দেওয়া না হয়, চর্চা করার সংকুচিত হয়ে পড়ে, তা আপনি আপনি ঠিকই বলেছেন যে বিষণ্ন হওয়ার অনেক কারণ আছে, এবং এটি রবীন্দ্রনাথের সৃষ্টিতে এখন সকলের অধিকার জন্ম লাভ করেনি, এটি আমি খুব স্পষ্ট করে বলি। আমি দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, অভিশাপে যারা পিছিয়ে আছে তারা কিন্তু এখনও রবীন্দ্রনাথে তাদের অধিকার জন্ম হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলতেনই, তুমি যাকে পশ্চাতে রেখেছ সে তোমারে পশ্চাতে টানিছে, এবং এই যে শিক্ষা তিনি দিয়েছেন, এই যে শিক্ষার অধিকারের কথা বলেছেন, এবং স্যার তো প্রায়ই বলেন যে মাতৃভাষায় যে বিজ্ঞান শিক্ষা এটা কিন্তু তিনি জোর দিয়ে বলতেন, এবং তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, এমনকি কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা নিশ্চয় সকলে জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মহাত্মা গান্ধীর খুব গভীর সম্পর্ক ছিল, কিন্তু মহাত্মা গান্ধী যখন বলে উঠলেন যে বিহারে ভূমিকম্প হয়েছে সৃষ্টিকর্তার অভিশাপ, তখন রবীন্দ্রনাথ চিৎকার করে উঠলেন, প্রতিবাদ করলেন, বললেন আপনি এটা ঠিক বলেননি। আবার এমন একজন যুক্তিবাদী মানুষ ছিলেন, তিনি যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের পৌরোহিত্যে, নিজের সভাপতিত্বে যখন বিতর্ক হচ্ছে যে মহাত্মা গান্ধী ঠিক না রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ঠিক, যখন দুই দল ছাত্র দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবং সেই বিতর্কের যখন ফলাফল এসেছে যে মহাত্মা গান্ধী ঠিক, তখন তার বিচারকের বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এখানেই শান্তিনিকেতনের জয় হয়েছে, এখানেই কিন্তু বিশ্বভারতীর আমার প্রতিষ্ঠার সার্থক হয়েছে, যে যুক্তির জয় হয়েছে। আপনি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন, যেখানে পাঠভবন, পাঠভবনে অনেকেই যারা দর্শক দেখছেন তারা কিন্তু অনেকেই গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, দেখতে গিয়েছেন, রবীন্দ্রনাথকে চিনতে গিয়েছেন। রবীন্দ্রনাথের পিতা যেখানে সাতিম তলায় তিনি ধ্যান করতেন, সেখানে কিন্তু লেখা আছে তুমি আমার আত্মার শান্তি, প্রাণের আরাম, মনের আনন্দ। এই যে আত্মার শান্তি, এই যে প্রাণের আরাম, মনের আনন্দ, এই আনন্দের মধ্যে তিনি শিক্ষাকে প্রবেশ করিয়েছিলেন, এবং কৃষকদের তিনি বলতেন যে তিনি গান লিখেছেন যে কাজ করি ভাই আনন্দে, এই যে আনন্দের যে ব্যাপারটি, এবং উৎসব আয়োজন করতেন, মানুষকে একত্রিত করতেন, এবং সেই উৎসবে তিনি সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতেন। আপনি অবাক হবেন শুনলে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রতিসরে যখন এই কাজগুলো করতে গিয়েছেন তখন তার স্টেটের যারা কর্মচারী তারা তাকে বাধা দিয়েছিলেন, বলে আপনি এই কৃষকদের নিয়ে, এই নিম্নবর্গের মানুষ নিয়ে যে কাজ করছেন এটা আপনি কিন্তু হোঁচট খাবেন এবং আপনার কিন্তু মান সম্মান থাকবে না। তিনি বলেছিলেন যে আমি কেবল শুধু জয় করব একটি দুটি গ্রামকে, এই জয় করব তাদের ভিতরে আমি ভালোবাসার শক্তিটা জাগিয়ে তুলব, এবং যুবকদের প্রতি আমি আহ্বান জানাই তোমরা এক একজন এক একটি গ্রামের দায়িত্ব নাও। আপনাদের এই শিক্ষা কিন্তু এখন সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনার কথায় ফিরে আসি, শেষ বাক্যটা বলি, রবীন্দ্রনাথ থেকে বাঙালিকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না, বঙ্গবন্ধুকে যেমন বিচ্ছিন্ন করা যাবে না,
রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সম্পর্কে লিখেছিলেন, ওই মহামানব আসে, এই যে এই মহামানবদের কাছ থেকে বাঙালি জাতিকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। ধন্যবাদ, আমরা এই আলোচনায় আবার ফিরব দুজনের কাছে, আমরা আরেকটা বিরতি নেব, তারপরে ফিরছি। প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি, শুরু করেছিলাম রবীন্দ্র চর্চার রূপ নিয়ে, আমরা শেষ করতে চাই যে আমাদের উন্মেষে যেমন রবীন্দ্রনাথ এবং সংকটেও রবীন্দ্রনাথই আশ্রয়। বর্তমান বাংলাদেশে বর্তমান জঙ্গিবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং এগুলো একটা বড় সংকট হয়ে দেখা দিয়েছে। এই সংকটে রবীন্দ্র চর্চা আমাদের আশ্রয় হতে পারে কিভাবে, সংকট থেকে মুক্তির উপায় হিসেবে? এবং রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সামনে প্রেরণার উৎস হয়ে থাকবে সব সময়। যেমন এই যে ভবিষ্যতের বাঙালি লিখেছিলেন এস ওয়াজেদ আলী, এবং জাতীয় কবি কাজী নজরুল সেই কবে লিখেছিলেন বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, ১৯৪২ সালে। এবং এই যে আমাদের যে ঐতিহ্য, এই যে আমাদের যে প্রেরণার উৎস হয়ে থাকা রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল, এরা কিন্তু আমাদেরকে পথ দেখায়। পথ দেখায় বলে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা কিন্তু রবীন্দ্রনাথের এই সঙ্গীত এবং তার যে সমস্ত রকম দেশাত্মবোধক গানকে আমরা মাথায় নিয়ে কিন্তু যুদ্ধ করেছি। এবং এই যে রবীন্দ্রনাথের মূল ভূমিকাটা ছিল কিন্তু সাংস্কৃতিক, এবং এই যে সংস্কৃতি চর্চা, এখানে সাহিত্য আছে, এখানে গান তো অবশ্যই আসে, এবং এই যে গান যে প্রেরণা জুগিয়েছে, তিনি বারবার বলতেন ওরা যে সবসময় গাইয়ে হয়ে উঠবে তা নয়, ওদের মনে একটা আনন্দের যোগান দেবে। এই যে আনন্দের যোগান দেওয়া, এইটি কিন্তু আমাদের কিন্তু ছড়িয়ে দিতে হবে, আমাদের আজকের সকলের সমাজের দায়িত্ব এটা ছড়িয়ে দেওয়া। এবং এই যে আমি একেবারে শেষ যে বাক্যটি বলতে চাই, যে বাঙালি যতদিন থাকবে, বাংলা ভাষা ততদিন থাকবে, ততদিন রবীন্দ্রনাথের গান থাকবে, তার সাহিত্য। এমন একটা আন্তর্জাতিক পর্যায়ে গিয়েছেন, সর্বশেষ যে জাপানের যে ভদ্রলোকটি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি তার মার কাছ থেকে শুনেছেন, তার মা টেলিফোনে প্রথম কথাটি বলছেন, তার বয়স, তার মায়ের বয়স 96 বছর, ফোন করে বলছেন তুই তো রবীন্দ্রনাথের পর্যায়ে উঠে গেছিস। এই যে আমাদেরকে বিশ্ব পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ, আমরা সেই গর্বে গর্বিত হতে চাই। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। যে রবীন্দ্রনাথই শেষ আশ্রয় নেয় বাঙালি যে কোনো সংকটে, এখন যে সংকট আমরা মোকাবেলা করছি সেই সংকট থেকে মুক্তির জন্য রবীন্দ্র চর্চা বাড়ানো, যেটি বলেছেন যে ছড়িয়ে দেওয়া, সেটি কিভাবে? আমরা একদিকে পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে নির্বাসনের চেষ্টা করব, অন্যদিকে রবীন্দ্র চর্চা বাড়ানোর আহ্বান জানাব, এই দ্বৈরথ থেকে মুক্তির উপায় কী? আমাদের বহুমুখী দায়িত্ব রয়ে গেছে, সরকারের দায়িত্ব যেমন আছে, নাগরিক সমাজের দায়িত্ব আছে। সুভাষ সিংহ রায় একটি কথা চমৎকার বলেছে যে রবীন্দ্রনাথকে পাঠ করবার সুযোগ খুব কম মানুষের আছে, কারণ যারা অশিক্ষিত, শিক্ষার আলো বঞ্চিত, তারা তো রবীন্দ্রনাথের কাছে যেতে পারবে না। শিক্ষাটাকে যদি ছড়িয়ে দেওয়া যায়, স্বাক্ষর করা যায়, তারপরেও রবীন্দ্রনাথ চর্চা হবে কি না সে নিয়ে সন্দেহ থাকবে। আর একটি হচ্ছে যে পাঠ্যপুস্তকের কথা বললাম, যারা শিক্ষার আলো স্পর্শে আসে, সেই কোমলমতি শিশু কিশোর তরুণদের কাছেও রবীন্দ্রনাথকে অপাঙ্ক্ত করে ফেলা হচ্ছে, এটা একটা সমস্যা। এখানে রাষ্ট্রের ভূমিকা আমি আছে বলে আমি মনে করি, শিক্ষার বিস্তারে যেমন আছে। আর একটি হচ্ছে যে রবীন্দ্রনাথকে যে পাঠ করবে সে কিন্তু আমার কাছে মনে হয়, আমার যতটুকু মনে হয়েছে, রবীন্দ্র রচনা বলি এক জীবনে পড়ে শেষ করতে পারবো না, কেউ পেরেছে বলে আমি মনে করি না আর কি। যতটুকু পড়েছি, পড়ে এটুকু বুঝেছি যে রবীন্দ্র রচনা পাঠ করলে একজন মানুষ মানুষ হয়ে ওঠার প্রণোদনা, উৎসাহ পায় আর কি। তো সেই জন্যে সাম্প্রদায়িকতা বলুন, জঙ্গিবাদ বলুন, বা রক্ষণশীলতাই বলুন, সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ করবার অস্ত্র রবীন্দ্রনাথ আমি মনে করি।
এবং আমরা তো শুরুতেই বলে নিয়েছি জীবনের এমন একটি পর্যায় নেই যেখানে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক না তার লেখায় তার কথায় তার গানে তার চিঠিতে। তো এই রবীন্দ্রনাথকে নিয়ে যখন পড়ি তখন কিন্তু এই যে আমার চারপাশে দুঃখ হতাশা বিষণ্ণতা নানা কিছু যখন আমাকে ঘিরে ধরে তারপরে যখন রবীন্দ্রনাথ পড়তে যাই তখন যখন শুনি রবীন্দ্রনাথ বলে দিচ্ছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ তখন যেন নিজের ভেতরে আবার নতুন করে বিশ্বাস পাই। তো তারপরে যে সভ্যতার সংকটের যে শেষ প্রবন্ধটি লিখলেন যার কথা সুভাষ বলল সেখানে তো জয় 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 মানবতার অভ্যুদয় মানুষের কথা। তো আমরা রবীন্দ্রনাথ দর্শন থেকে বা চিন্তন থেকে যে মানবতার কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন সেটি কিন্তু বাস্তবায়িত হবে না যদি না আমরা মাঠ পর্যায়ে কিছু পদক্ষেপ না গ্রহণ করি। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে রবীন্দ্রনাথকে ধরে রাখবার ক্ষেত্রে, আমি অস্বীকার করব না। রবীন্দ্রনাথকে নির্বাসিত করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না, কারণ বাঙালির অন্তরে প্রবিষ্ট, অন্তত পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা বাংলা। এই ভাষায় যারা কথা বলে ভাবে চিন্তা করে স্বপ্ন দেখে তাদের কাছে রবীন্দ্রনাথ থাকবেন সবসময়। কিন্তু বাংলাদেশের বর্তমান এলোমেলো হাওয়ায় একটা ঝোড়ো হাওয়া বইছে বলে আমার কাছে মনে হয়। এখন যেন রবীন্দ্রনাথকে রবীন্দ্র চর্চার জন্যেই সেই ষাট দশকে যেমন চ্যালেঞ্জ তৈরি হয়েছিল এখনও যেন অমনি একটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি আমাদের আবার লড়াই। ওই ষাট দশকে লড়াই করে রবীন্দ্রনাথকে ধরে রেখেছে, এখনও লড়াই করতে হবে বলে আমার কাছে মনে হয়। সেই লড়াইয়ের জায়গাটা এটা একটি সাংস্কৃতিক লড়াই, ভাষার লড়াই আমরা পার হয়ে এসেছি। সেই সাংস্কৃতিক লড়াইয়ের জায়গাটি যেখান থেকে আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদেরও মুক্তির উপায় হিসেবে ব্যবহার করতে পারি সেই জায়গাটিতে আমাদের করণীয় কী? অবশ্যই করণীয়টা হচ্ছে রবীন্দ্রনাথের বাণী রচনা বা সঙ্গে যাই বলি না কেন এগুলোর দ্বারা প্রাণিত আলোকিত মানুষরাই কিন্তু জঙ্গিবাদকে রুখবে। জঙ্গিদের কাছে তো রবীন্দ্রনাথ অপাঙ্ক, কারণ তারা তো সবাই উর্দুতে পড়াশোনা করে, উর্দুতে ভাবে, স্বপ্ন দেখে সব কিছু। কিন্তু রবীন্দ্রনাথে প্রাণিত আলোকিত মানুষের সংখ্যা তো বাংলাদেশে নেহাত কম নয়। তারাই সমাজের আলোটা ধরে রাখবেন, আলো দেবেন, এটা আমি বিশ্বাস করি। তবে তাদেরকে একটু তৎপর হতে হবে। এবং আমি একটু 67 সালে স্যারের যে কথাটি বললেন, আবার যখন রবীন্দ্রনাথের ওপরে নিষিদ্ধ হওয়ার যে চক্রান্তটা হলো রাষ্ট্রীয়ভাবে পূর্ব পাকিস্তানে, তার 3 মাসের মাথায় তৎকালীন জগন্নাথ কলেজের শ্যামা নৃত্যনাট্যের আয়োজন করেছিল এবং কোনো রকম প্রচারণা ছাড়াই ওই সময়ের ঢাকা শহরে 25,000 লোক সমবেত হয়েছিল শ্যামা। এবং এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু রবীন্দ্রনাথকে যত আটকাবেন, বঙ্গবন্ধুকে যত আটকাবেন, তত বেশি তারা উদ্ভাসিত হবে। এটাই স্বাভাবিক। আর আমার 67 ঘটনা মনে আছে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইতিহাস বিভাগে, ওই শ্যামা নাটকটির কথা আমার পরিষ্কার মনে আছে, দারুণ উত্তেজনা তৈরি করেছে। অনেক ধন্যবাদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সুভাষ সিং রায়, আপনাদের দুজনকেই রবির কিরণে আলোকিত হবে, রবির কিরণ ছড়াবে, এই কিরণ বন্ধ করা যাবে না, আমাদেরও সেই প্রত্যাশী। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।